ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব ইডির। রেশন দুর্নীতি মামলায় তলব, আজে সিজিওতে হাজিরার নির্দেশ। 5ই জুন গরহাজির ছিলেন ঋতুপর্ণা, ইডির কাছে ইমেল করে সময়ও চেয়েছিলেন তিনি। আজ ঠিক কি আপডেট রয়েছে সেদিকে নজর থাকবে। মেঘা সরাসরি রয়েছে আমাদের সঙ্গে, এই মুহূর্তে সেই ছবিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফের ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব ইডির, সেদিকেই আমাদের নজর থাকছে। কারণ এটা সব থেকে বড় প্রশ্ন ছিল যে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি হাজিরা দেবেন কিনা। মেঘা সরাসরি রয়েছে, মেঘা কি ছবি? এই মুহূর্তের যে ছবিটা আমরা দেখাচ্ছি, এখনো পর্যন্ত ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এই মুহূর্তে গাড়ি এসে পৌঁছেছে। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখছি, গাড়ি এসে পৌঁছেছে, তার আইনজীবী তিনি নেমেছেন। এই মুহূর্তে একেবারে কড়া নিরাপত্তা রয়েছে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে। অর্থাৎ আজ 19 জুন রেশন বন্টন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্ত, তাকে তলব করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আমরা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি, ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি এই মুহূর্তে এসে পৌঁছেছে এবং তার আইনজীবী তিনি গাড়ি থেকে নেমেছেন। আমরা সেই ছবি দেখছি এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, কড়া নিরাপত্তার বেষ্টনীতে কিন্তু ঘিরে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তর। এবং তোমাকে জানিয়ে রাখবো, বিধাননগর পুলিশ আলাদা সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে এবং এই মুহূর্তে তার গাড়ি সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে। এই মুহূর্তে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি গাড়ি থেকে নামছেন। আমরা আপনাকে কেন ডাকা হলো, কোথায় টাকা ট্রানজাকশন হয়েছে? আমরা দেখাচ্ছি এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, গত 5ই জুন প্রথম তলব করা হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে এবং সেই হাজিরা তিনি এড়িয়ে গিয়েছিলেন। তারপর সেই দিনই ফের 19 জুন অর্থাৎ আজকে তাকে তলব করা হয়েছিল এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি জানিয়েছিলেন যে পরবর্তী ক্ষেত্রে তিনি হাজিরা দেবেন, তিনি তদন্তে সহযোগিতা করবেন। এবং ঠিক তার কথা মতো তিনি ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে এসে পৌঁছলেন। রেশন বন্টন দুর্নীতির টাকা ট্রানজাকশন হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তের একাধিক সংস্থা এবং এই মুহূর্তে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি এখনো পর্যন্ত কোনো উত্তর না দিলেও তিনি জানিয়েছেন যে তিনি তদন্তে সহযোগিতা করবেন। একাধিক ডকুমেন্টস আজকে তাকে জমা দেওয়ার কথা বলা হয়েছে, যার মধ্যে অন্যতম তার ব্যাংকের ডিটেলস। ঋতুপর্ণা সেনগুপ্তর যে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এরকম একদিকে জমা দিতে হবে, অন্যদিকে তার যে কোম্পানিগুলি রয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস জমা দিতে হবে, কোথা থেকে ট্রানজাকশন হতো সেই বিষয়টিও কিন্তু দেখাতে হবে তদন্তকারী আধিকারিকদের। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো দিদি, ঋতুপর্ণা সেনগুপ্ত শুধুমাত্র একাধিক কোম্পানি নয়, ঋতুপর্ণা সেনগুপ্তর নাম উঠে এসেছে একজন অভিযুক্তর কাছ থেকে, যিনি এই মুহূর্তে রেশন বন্টন দুর্নীতিতে গ্রেপ্তার রয়েছেন। এবং সেই অভিযুক্ত তিনিই ঋতুপর্ণা সেনগুপ্তকে টাকা দিয়েছিলেন এবং সেই তথ্যই পেয়েছেন তদন্তকারী। একবারে মেঘা অবশ্যই পরবর্তীতে নজর থাকবে। মেঘা আপাতত ধন্যবাদ জানাবো।